যে আল্লাহর আইন, যে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান লঙ্ঘনের কারণে ইমাম সাহেব মিম্বারে থাকতে পারেন না, সে আল্লাহ রাব্বুল আলামিনের আইন। আমরা কত হাজার আইন লঙ্ঘন করছি দুনিয়াতে ঘুরে ঘুরে, নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বান্দারা, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, কোনো অস্তিত্ব ছিল না, এক ফোঁটা নাফাক পানি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানিয়েছি। সুবহানাল্লাহ। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহায়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যে আমাদেরকে বানিয়েছেন, আমরা কি জোর করে পৃথিবীতে আসছি, বিদ্রোহ করে আসছি যে আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠাতেই হবে, নয়তো তোমার আল্লাহ তো যে তুমি আল্লাহ এই পাওয়ার তোমার থাকবে না, আমাকে পৃথিবীতে পাঠানোই লাগবে, এসেতিয়ে কোনো বাধ্যবাধকতা মেনে আল্লাহ পাঠাইছেন? আল্লাহ তাআলা বলেন, তুম্মা ইউখরিজুকুম তিফলা, মায়ের পেটের ভিতরে 10টি মাস তোমাকে লালন পালন করে, ফি কারারিন মাকিন, ফি কারারিন মাকিন, সুরক্ষিত একটি জায়গা, ইনটেনসিভ কেয়ার ইউনিট, যেখানে দুনিয়ার কোনো জার ঢুকতে পারে না, কোনো জার ঢুকতে পারে না, কোনো জীবাণু যেতে পারে না, এমন একটি ইনটেনসিভ কেয়ার ইউনিটের ভিতরে আমি আল্লাহ তোমাকে রেখে, তুম্মা ইউখরিজুকুম তিফলা, সুন্দর ফুটফুটে একটি বাচ্চা আকারে তোমাকে আমি বের করে দিয়েছি। সুবহানাল্লাহ। এত সুন্দর করে বের করার পর সে আল্লাহ তাআলা বলছেন, তুমি শ্রেষ্ঠ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, তোমাকে আমি সৃষ্টির মাঝে সব কিছুর মাঝে শ্রেষ্ঠত্ব দিয়েছি, আর তোমার জন্য আমি আল্লাহ স্রষ্টা হয়ে জীবন ব্যবস্থা ইসলামকে আমি পছন্দ করেছি। বলি আলহামদুলিল্লাহ। এত সুন্দর করে, এত মায়া করে, দয়া করে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানিয়েছেন, যে আল্লাহ তাআলা আমার জন্য আপনার জন্য জীবন ব্যবস্থা হিসেবে কি গ্রহণ করেছেন, কি গ্রহণ করেছেন? সে ইসলামের বাইরে কি যাওয়া যাবে? গেলে ওই যে মসজিদে ইমাম সাহেব যাওয়ার পর লোকমা পড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই দৃশ্যটি খুব সুন্দর লাগে রমজান মাসে। কখন রমজান মাসে একটু ভালো লাগে না এটা? অনেকে হাফেজ সাহেবদের উপর খেপে যান, তারাবিতে লোকমা দিলে হাফেজ সাহেবের উপর রাগ করেন যে হাফেজ সাহেবের ভুল হয়। আরে ভুল তো হবেই, এটা তো মহাসাগর, এটা মহাসমুদ্র। সুবহানাল্লাহ। মহাসমুদ্র, হাফেজ সাহেব যখন তেলাওয়াত করেন, তেলাওয়াত করে একটা লাইন একটা শব্দ এদিক সেদিক করলে পিছন থেকে কি যায়, লোকমা যে হাফেজ সাহেব পিছনে থেকে খবরদার, হে হাফেজ সাহেব খবরদার, আপনি আল্লাহর আইন লঙ্ঘন করছেন, আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছেন। সুবহানাল্লাহ। সর্বোচ্চ আল্লাহর আইন মানা হয় কোথায়, কোথায়? এজন্য কি আছে, শান্তি আছে মসজিদে। যদি আমাদের বরেণ্য অতিথি বসলেন, আমি সামান্য ছোট্ট একটা হুজুর কেউ চিনে না, উনার পাশে বললে বসলে উনি আমাকে আমাকে বলতে পারবেন, এই মেয়ে তুমি ছোট মানুষ এখান থেকে যাও, বের করে দিতে পারবেন? রিক্সাওয়ালা আসলে বের করে দিতে পারবেন? পারবেন না, কারণ সেখানে কি আছে, আল্লাহর আইন। তাহলে আল্লাহর আইন যেখানে আছে সেখানে শান্তি আছে, আল্লাহর আইন যেখানে আছে সেখানে কি আছে, সেখানে কি আছে? আল্লাহর আইন যেখানে নাই সেখানে শান্তি নাই। কিছুদিন আগে আমি একটা ব্যাংকে অ্যাকাউন্ট করতে গেলাম, দেখলাম সেখানে ঋণ সংক্রান্ত একটা হাদিস লেখা আছে। কি সংক্রান্ত? ঋণ। ঋণ যদি কেউ গ্রহণ করে, ঋণ গ্রহণ করার পরে যদি ঋণ আদায় করে না মারা যায়, অর্থাৎ ঋণ আদায় করার আগে মারা যায়, তার আমলগুলো কেটে কেটে ওই প্রাপ্ত টাকা যিনি পাবেন তাকে দিয়ে দেয়া হবে, আল্লাহ রাসূলের একটি হাদিস সেখানে লটকানো আছে। সুবহানাল্লাহ। কিন্তু এই হাদিসের সাথে সুদের কি হাদিস নাই? সুদের কি হাদিস নাই? সুদ খাওয়া ভয়ঙ্কর অপরাধ। আইয়ান কে আর-রাজুলা উম্মা, সুদ খেলে মাকে বিয়ে করার সমতুল্য, সে হাদিস কি নাই? সেটা কি লটকানো আছে? চতুর্দিকে দেখলাম না সুদের কোনো হাদিস সেখানে নাই, কিন্তু ঋণের হাদিস আছে। আল্লাহ তাআলা বলছেন, আফাতুমিনুনা বিবাতিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, বান্দা তোমার জন্য যেটি ভালো সেটি তুমি গ্রহণ করো, সেটির উপর ঈমান আনো, ভালোটা গ্রহণ করো, আর যেটা দিয়ে তোমার লস হবে, ক্ষতি হবে, তুমি লসে পড়বা, সেটা তুমি প্রত্যাখ্যান করো। বান্দা আফাতুমিনুনা বিবাতিল কিতাব, কিতাবের কোরআনের কিছু কিছু অংশ মানো,
যেটা যেটা ভালো লাগবে সেটা সেটা মানো আর যেটা যেটা তোমার পকেট থেকে টাকা চলে যাবে তুমি সুদের টাকা খাইতে পারবে না সেটা তুমি মানো না এটা কি হবে হবে কি না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি আর তোমার জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে দিয়েছি কেন না তোমার জীবন ব্যবস্থা ইসলাম যে ইসলাম দিয়ে তোমার জন্ম হয়েছে যে ইসলামের আইন মেনে তোমার মায়ের বিয়ে হয়েছে যে ইসলামের আইন মেনে তোমার খতনা হয়েছে যে ইসলামের আইন মেনে তোমার নাম রাখা হয়েছে আমাদের সবার নাম কি সম্মত ইসলাম সম্মত নাকি ইসলামের বাইরে কি সম্মত ইসলামের ভিতরে আমাদের নাম রেখেছে সবার সবকিছু ইসলাম সম্মত আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলছেন বান্দা তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ারাদিতু লাকুমুল ইসলাম আদিনা তোমার জন্য সবচাইতে কল্যাণকর যেটি হবে আমি আল্লাহ তাআলা সেই ইসলামকে তোমার জন্য চিরদিনের জন্য পছন্দ করেছি আল্লাহু আকবার তাহলে এই ইসলাম আমাদের মাঝে এখনো আছে আমাদের মাঝে এখনো আছে বলি আলহামদুলিল্লাহ ইসলাম যদি না থাকতো আজকে আমরা এরকম সুন্দর একটা পরিবেশে কি মাহফিল করতে পারতাম পারতাম আমরা যদি স্বাধীন না হয়ে পরাধীন হতাম আজকে এত সুন্দর কোরআনের মাহফিল কি আমরা করতে পারতাম আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ যারা স্বাধীনতা চিনিয়ে এনেছেন আল্লাহর দয়ায় শক্তি সামর্থ্য দিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন বলি আমিন এবার আসুন যে ইসলাম আল্লাহ তাআলা দিয়েছেন ইসলাম জীবন ব্যবস্থা ইসলাম মসজিদের ভিতরে নাকি বাইরেও দুটি অবস্থা কয়টি অবস্থা কাফের মুশরিকরাও মসজিদের ভিতরে ইসলাম মানতো মসজিদের ভিতরে ইসলাম কাফের মুশরিকরাও কি মানতো আমি বলতেছি না আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবা তাওয়াব করতেন কি তাওয়াব করতেন কাবা শরীফ যখন তাওয়াব করতেন কেউ নবীজিকে বাধা দিত না বাধা দিত আস-সাই বাইনা সাফা ওয়াল মারওয়া সাফা মারওয়া যখন সাই করত কেউ বাধা দিত আবার যখন আরাফাতের ময়দানে বসে থাকতেন সেখানে দোয়া দরুদ পড়তেন সেখানে কেউ বাধা দিত কিন্তু যখন কাফেরদের মাঝে ওই কালেমার দাওয়াত দিতেন কোরআনের প্রসাদ করতেন তখন তাকে বলতো ইন্নাহু লামাজনুন হে মুহাম্মদ তুমি তো পাগল তুমি তো কি কাবা তাওয়াফের সময় বাধা দিছে দিয়েছে বা কাবা বাধা কাবা তাওয়াফ করার সময় বাধা দেয় নাই নামাজ পড়ার সময় বাধা দেয় নাই যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ মানুষদের মাঝে ইসলাম প্রচার করতেছেন তখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলতো ইন্নাহু লামাজনুন হে মুহাম্মদ তুমি একজন পাগল